হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, বাড়িতে বসে নিজে নিজে তোমার ভর্তির ফলাফলটি তুমি কীভাবে SMS-এর মাধ্যমে চেক করবে সেই পদ্ধতি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, এখন যেহেতু ফলাফল প্রকাশিত হয়েছে, এখন কিন্তু ওয়েবসাইটে কোনোভাবেই ফলাফল চেক করা যাবে না। ওয়েবসাইটে ফলাফল আপগ্রেডের কাজ সম্পন্ন করা হয়েছে মূলত 2:30টার দিকে, এবং ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হওয়া মাত্রই, অর্থাৎ 3টার আগে তো ফলাফল দেওয়া হয়েছে, ফলাফল প্রকাশ হওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইট বিজি হয়ে যায়, আর কোনোভাবেই ওয়েবসাইটে ব্রাউজ করা যাচ্ছিল না, যার কারণে তোমাদেরকে এই বিষয়টি শেয়ার করতে পারিনি যে ওয়েবসাইটে ফলাফল দেওয়া হয়েছে, তোমরা চেক করো। তো যাই হোক, এখন যেহেতু ফলাফল দেওয়া হয়েছে, বিকাল 4টাও বেজে গেছে, আর এখন ওয়েবসাইটে তো ফলাফল কোনোভাবে চেক করা যাবে না, তাই SMS-এর মাধ্যমেই চেক করতে হবে। তো SMS-এর মাধ্যমে কীভাবে চেক করতে হবে? SMS-এর মাধ্যমে চেক করার জন্য প্রথমত তোমাকে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং টাইপ করতে হবে NU, স্পেস দিতে হবে বা একটু ফাঁকা দিতে হবে, স্পেস লিখে দিতে হবে না, জাস্ট একটু ফাঁকা দিতে হবে। এরপর ATDG, স্পেস দিতে হবে, তারপর তোমার অ্যাডমিশন রোল নম্বর দিতে হবে। স্ক্রিনে ঠিক যেভাবে দেখতে পাচ্ছ ঠিক সেরকমভাবে লিখতে হবে। এরপর 16222 নম্বরে সেন্ড করতে হবে। এই SMS-টি করার জন্য তোমার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্সও থাকতে হবে, অর্থাৎ 2.50 টাকার মতো ব্যালেন্স থাকতে হবে। একটা SMS করার জন্য 2.50 টাকা কেটে নেওয়া হবে। যে কোনো অপারেটরের সিম দিয়ে তুমি SMS করতে পারো, যদি তুমি পারো সেক্ষেত্রে এয়ারটেল, রবি অথবা টেলিটক, এই 3টা অপারেটর দিয়ে SMS করলে 1 মিনিটের মধ্যেই তোমার ফলাফল চেক করতে পারবে। অনেক সময় SMS-এর মাধ্যমে ফলাফল দেখতে অসুবিধা হয়, ইতিমধ্যে অসুবিধা হচ্ছে কয়েকজনের দেখলাম, অনেকে বলছে যে টাইম এক্সপায়ার দেখাচ্ছে। যদি এমন দেখায় তাহলে ওয়েট করতে হবে, 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে, তারপর আবার নতুন করে SMS করতে হবে। সঙ্গে সঙ্গেই যে SMS করতে হবে এমন নয়, টাইম যদি এক্সপায়ার দেখায় সঙ্গে সঙ্গে SMS না করে 5 থেকে 10 মিনিট বা 20 মিনিট মতো ওয়েট করতে হবে, তারপর আবার নতুন করে SMS করতে হবে। যেহেতু সারা বাংলাদেশের যে সকল শিক্ষার্থীরা ডিগ্রিতে আবেদন করেছে, প্রত্যেকটি শিক্ষার্থী ফলাফল চেক করছে, সেজন্যই এই সমস্যাগুলো হচ্ছে। তো SMS-এর মাধ্যমে ফলাফল বিকাল 4টার পর থেকেই তোমরা অনেকে চেক করতে পেরেছো, তো ফলাফল এখন তোমরা SMS দিয়ে চেক করো। আর ওয়েবসাইটে কোনোভাবে ব্রাউজ করা যাচ্ছে না, আমি তোমাদেরকে দেখাচ্ছি লাইভে। তো দেখতে পারছো এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে যদি আমি ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগইন এখানে ক্লিক করি তাহলে লোডিংই নিচ্ছে, কোনোভাবেই ফলাফল চেক করা যাবে না। তো ওয়েবসাইট আপাতত 10টা বা 11টা 12টা পর্যন্ত হয়তো বন্ধ থাকতে পারে। তাই আমার মতে এখন তুমি SMS-এর মাধ্যমে ফলাফলটি চেক করো। ওকে, তো মূলত ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা চান্স পেয়ে যাবে তাদের জন্য অভিনন্দন, আর যারা চান্স পাবে না তোমাদের সমস্যা নেই, এর পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকা রয়েছে বা পরবর্তী রিলিজ স্লিপগুলো রয়েছে, একদমই টেনশন করবে না কোনো মেধা তালিকা বা রিলিজ স্লিপে অবশ্যই তুমি চান্স পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।